ওয়ান্ডারফুল সং দাদা, ওয়ান্ডারফুল সং, সত্যি আমরা গর্বিত আপনাকেও নিয়েও। আমরা বাঙালি, আমরা বাঙালি, এবং আজকে এত সুন্দর একটা যে এত একটা ভালো লাগছে, সারা ইংল্যান্ড আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছে, চ্যানেল এস, ইউরোপেও, সারা ইউরোপ দেখছে, যারাই স্পেশালি বাঙালিদের জন্য আমি বলবো, এবং স্পেশালি একটা আজকে এত ভালো সময় আপনাদের আমি সবাইকে জানাতে চাই, ঈদ মুবারক, ভালো থাকবেন, দোয়া করলাম আপনারা সবাই খুশি থাকবেন। এরপর আমি বলবো যে গানটা দেখলেন, এটা আমি চ্যানেল এসে প্রথমবার বাজাচ্ছি ইউরোপে এবং ইংল্যান্ডে বাঙালিদের জন্যে, যারা যেটা দেখলেন ভিডিওটা, তা আমি একটু লাইন গিয়ে শোনাচ্ছি। আমাদের একটাই পরিচয়, আমরা বাঙালি, আমাদের একটাই ঐকতা, আমরা বাঙালি, আমাদের একটাই পরিচয়, আমরা বাঙালি, আমাদের একটাই ঐকতা, আমরা বাঙালি, আমরা বাঙালি, আমরা বাঙালি। দাদা কে দাদা, আপনি বলছেন এখানে ঈদের সময় আমরা বেশ খাওয়া দাওয়া করতে পছন্দ করি, আপনার এই সময়টা কেমন চলছে লন্ডনে? তো আপনার এত বন্ধু বান্ধব এত বছর ধরে আসছে, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া কি অবস্থা, কেমন চলছে? মিস করে কোথাও, আমি আমেরিকাও যাই, ওখানে বাড়ি আছে, লন্ডনেও আছে, সবাই। আমি একটা জিনিস, আমি টোটালি নন অ্যাডিক্টেড, আমি কোনো কিছু, আমার নেশা টেশা নেই, নেশা নেই আছে কোনো কিছুই আচ্ছা, একটা একটু ভালোবাসি মাঝে মাঝে মাছ ভাত। বাহ, মাছ ভাত, এটা আমাদের মাছ, মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, এটি হচ্ছে আমার প্রিয়। দাদা ঠিক এই পয়েন্টটাতে, উই আর অলসো প্রাউড অফ ইউ, যে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ থিম সং আপনি কম্পোজ করেছেন, উই আর সো প্রাউড অফ ইউ। সঙ্গে আপনার ছিলেন শান কুমার, বিশ্বজিৎ দা, আমাদের বিশ্বজিৎ দা, এগেন আমাদের আরেকজন, উই আর ভেরি প্রাউড অফ হিম। দাদা ওই এক্সপিরিয়েন্সটা বলেন, কেমন লাগলো ওই জায়গাটায়? খুব ভালো, এবং এই যে গানটা যখন করলাম, এই গানটা রেকর্ডিং হলো আমার ছেলে বাপ্পা লাহিড়ি, ও ও পুরো আমার অ্যারেঞ্জ করলো, প্রোগ্রামিং করলো গানটা, এবং আমি যখন স্টেজে গেলাম ঢাকাতে স্টেডিয়ামে, যখন এই গানটা পারফর্ম করলাম অ্যালং উইথ শান অ্যান্ড কুমার বিশ্বজিৎ, আই এম ফিল সো প্রাউড যে বিপিএল যে ক্রিকেট ম্যাচ আমার গানটা থিম সং হয়েছে, এবং আমি সবসময় প্রাউড ফিল করি। আমি ঢাকাতে গেলে এখনও এই এই কদিন আগে আমি নবাবগঞ্জে শো করে এলাম, আমি একটা ছবি বানিয়েছি ইসলাম স্টার্স, সেই ছবিটা আমি মাননীয় রেসপেক্টেড আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাজিকে প্রেজেন্ট করে এলাম। তো আমি সবসময় বাংলাদেশে গেলে মন এমন লাগে যে কি করব, এখানে তো মন লাগছে, বাংলাদেশ থেকে আসতে ইচ্ছে করে না। অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগে আমার। তো দাদা আপনি আর অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য অনলি স্টার্স, শুড আই সে, যে আপনি সব জেনারেশন হিরোদের সাথে আপনি গলা দিয়েছেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল যদি, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আপনি যদি আরেকটু বলেন যে কোন কোন স্টারদের সাথে, যেরকম ধর্মেন্দ্র, সানি ডিও, আপনি ইউ আর দ্য অনলি স্টার। আমি একটা বিরাট রেকর্ড আছে ইন্ডাস্ট্রিতে, আজ অব্দি মোহাম্মদ রফিজি, কিশোর কুমার, অনেক সিঙ্গারই এসছে, তারপরে পরে পরে পরবর্তী সিঙ্গার অনেকেই এসছে, কিন্তু আমি কি হয়েছে আমার, যেমন তুমি যেটা বললে সুনীল দত্ত, জখমি, আলি রে আলি রে হোলি, সঞ্জয় দত্ত, তাম্মা তাম্মা লোগে, অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার, মানে সঙ্গীত তো আমার ছিলই, যেমন অমিতাভ বচ্চন, আনা জানা লাগা রয়েগা ফিল্ম গ্রেফতার, এখন রিসেন্ট ফিল্ম এ আর রহমানের শুট ছিল, গুরু, জোর জোর জোড়িয়া, এক নেহি দু, বলো গুরু, ধর্মেন্দ্রজি, নৌকার বিবিকা,
সানি ডিওয়েল পাপ কে দুনিয়া, দেবানন্দজি অবল নাম্বার, দেবানন্দজি তো অমর হিরো ছিলেন, তার ছেলে একটা ছবি করেছিল সুনীল আনন্দ, তাতেও প্লেব্যাক আমি করেছি, মানে টু টু জেনারেশন। তো আমি এত বছর ধরে প্লেব্যাক করি, এখন আমার এই গুন্ডেতে দেখো রণবীর সিং, প্রিয়াঙ্কা, অর্জুন কাপুর, নিউ ব্র্যান্ড অফ ইয়াং জেনারেশন, এক্স্যাক্টলি, রণবীর সিং এখন সুপারস্টার, সুপারস্টার, বিরাট স্টার, আফটার খানস অক্ষয় কুমার ইজ বিকাম ভেরি পপুলার, ভেরি পপুলার। রণবীর সিং প্লেব্যাক করলাম, অর্জুন কাপুরের প্লেব্যাক করলাম। তো আমার, আমি সবসময় এখন এখনকার সময়ও আমি চলি, যেমন আমার একটা রিসেন্ট ছবি এসেছে জয় গঙ্গা জল, তাতে প্রিয়াঙ্কা চোপড়া হিরোইন, প্রকাশ ঝা, রিসেন্ট দু মাস আগে রিলিজ হয়েছে। তো আমি এখানেও কাজ করি, আবার 12 বছর বাদে দেবানন্দের লাস্ট ছবি আমন কে ফরিস্তা রিলিজ হয়েছে, এই লাস্ট বাদ দেবানন্দের লাস্ট ছবি। তো দাদা, এই যে তাতেও আমার মিউজিক দেবানন্দ, হেমা মালিনী। তো আমি আমি জিনিসটা আমি প্রাউড ফিল করি যে আমি এত বছর ধরে সবাই আমাকে ভালোবাসে, এবং আমি এখন হলিউডে অনেক কাজ করছি, আমার গ্র্যামিতে 4 বার আমার গেছে নমিনেশনের জন্যে, তার মধ্যে এই যে তুমি তবলার প্রসঙ্গ তুললে, তবলা নিজে বাজিয়েছি তাল তারাং, তার আগে একটা ওয়ার্ল্ড পিস লাভ অ্যান্ড হারমোনি, অ্যান্ড প্লাস একটা খুব ভালো অ্যালবাম গেছে ওয়াকিং ইন দ্য লাভ স্ট্রিট। তো আমার, আমি চেষ্টা করে যাচ্ছি, গ্র্যামি এখনও পাইনি, নমিনেশনে গেছে, তো যাই হোক, আই ট্রাই মাই লেভেল বেস্ট, এবছরও যাচ্ছি, সন্ধ্যা, সাওয়ন সন্ধ্যা, ওটা তোমাকে শুনিয়েছিলাম, খুব সুন্দর ক্লাসিক্যাল গান, যেটা বাপ্পি লাহিড়ির একটা আলাদা মোড়। এটা আমি চাই যখন আমি কিছু 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 গান শোনাবো, তখন তুমি তবলাটা বাজাবে আমার, ঠিক আছে, এত ভালো তবলা বাজাও। ডেফিনেটলি, এই জায়গাটায় আপনি যখন বলছেন ইয়াংস্টার্স, আপনার ছেলে, আমার ছোটো ভাই, আমার বন্ধু বাপ্পা লাহিড়ি, হিজ এ নো ওয়ান্ডার হিজ এ সাকসেসফুল মিউজিক ডাইরেক্টর, যেরকম ফিল্মস লাইক জে ভিডিও ডিপার্টমেন্ট, ফ্ল্যাট, ইউনো সুপারহিট ও দিয়েছে। সো বাপ্পা লাহিড়ি আপনারা যখন করতেন, যেরকম বললেন 100 অর্কেস্ট্রা নিয়ে আপনারা করতেন, আর এখনকার যে গান বাজনাটা হচ্ছে, সো কিন্তু আপনি কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু মিলে মিশে কিন্তু আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট আপনার গ্র্যান্ড সান স্বাস্তিক, ম্যারাডোনা যে আপনার সুপারহিট যে অ্যালবামটা বেরিয়েছে, ওই ব্যাপারটা কিন্তু আমার দর্শককে যদি বলেন ব্যাপারটা। এটা সত্যি চ্যানেল এসের কাছে অনেক নতুন নতুন খবর দিচ্ছি, কেন এটা কাউকে আমি এখনও পর্যন্ত ইন্ডিয়াতে যাইনি, লন্ডন তো আমার মনে হচ্ছে বাংলাদেশেই আছি, এত ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ, লন্ডনে হামেশা এলে যেতে ইচ্ছা করে না, মানে বাঙালিদের মাঝখানেই আছি, বিশেষ করে চ্যানেল এসে এসে খুব ভালো লাগছে। আর আমার যে গ্র্যান্ডসন স্বাস্তিক বানসাল, ও হঠাৎ একটা, আমি দুবাই গেছিলাম, তো ম্যারাডোনা আমাকে ডাকলো, আমি খুব ফুটবল প্রেমী, আমি অ্যাম বর্ন ইন কলকাতা, ম্যারাডোনা অ্যান্ড পেলে বোথ মাই ভেরি ফেভারিট প্লেয়ার। তো ম্যারাডোনা ওখানে কোচ করে, তো ওর নামে আমি একটা গান করলাম, সেই গানটা অচানক আমার গ্র্যান্ডসন বলল আমি গাইতে চাই, তো খুব সুন্দর গেয়েছে, এবং আমার মনে হয় আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের দোয়া চাই, ব্যাস স্বাস্তিক আমাদের, আমার যেমন পরম্পরা অপরেশ লাহিড়ি, তা আমি ছেলে বাপ্পি লাহিড়ি, আমার ছেলে বাপ্পা লাহিড়ি মিউজিক ডাইরেক্টর, অনেক ছবি করছি এখনও, সুইচ বলে একটা ছবি আসছে যাতে আমি গান করেছি ওর সুরে, সুপারহিট গান আসছে, তারপরে ও বাংলা ছবি করেছে প্রসেনজিৎকে নিয়ে হ্যাংওভার, ওর গানটা খুব ভালো হয়েছে, তাতে আমি অভিনয় করেছিলাম কিছুটা গেস্ট অ্যাপিয়ারেন্স। বাপ্পার পরে আমার আরেকটা জেনারেশন আমার স্বাস্তিক, ইয়েস, হি স্যাং ভেরি ওয়েল,
But I want all the wishes, all the blessings wow. from all the elders. So absolutely, thank you very much. And এইভাবে আপনারা যখন ব্লেস করেন আপনাদেরকেও এরকম বড় বড় গুণী জনরা ব্লেস করেছে যেরকম মাদার টেরিসার সাথে আপনার দেখা হয়েছিল ওই ফিলিংটা যদি একটু বলেন when এটা তো আমার সত্যি গুজবাম হচ্ছে বেস মাদার টেরেসা আমার জীবনে একটা বিরাট আশীর্বাদ পঁচিশে ডিসেম্বর কলকাতাতে আমি ওনার জন্য একটা গান বানিয়েছিলাম ও মাদার টেরেসা ওর কানের কথা ছিল দারারা এফ শার্প মেজর Oh, Mother India, we are your children. এই লাইনটা শুনে উনি বললেন যে তুমি গেছো আমি তো মাদার অফ অল ওভার ওয়ার্ল্ড ইউ শুড ডু দ্য মাদার অফ দ্য ওয়ার্ল্ড দেন আই চেঞ্জ দ্য মাদার অফ দ্য ওয়ার্ল্ড বিকজ শি বিকেম নাও সেন্ট ফ্রম সেপ্টেম্বর অ্যাবসলিউটলি এটা আমার জীবনে বিরাট আশীর্বাদ উনি বললেন যে একটা তুমি এত কাজ করছো এত গান করো কিন্তু লেটস থিঙ্ক ফর দ্য পুয়ার চিলড্রেন যারা সুযোগ পায় না গান গাওয়ার সেই ভেবে আমি তিন বছর ধরে রিসার্চ করে এই স্লাম স্টারস যে ছবিটা গ্র্যামিতে গেছে সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে আমি বেস্ট পিকচার অ্যাওয়ার্ড পেয়েছি শর্ট ফিল্ম স্লামের বাচ্চারা এসে তাদের নিয়ে এসেছি তারা গান করেছে They sang so well. Something different. Slum stars. Wow. Tara slum boy hote pare kintu tara stars. Stars. Kono atmai hocche Ishwar. Atmai hocche Allah. Ekhane shob kichu Bhagwan Allah shobi thake. To anyway. Thank you. To eita amar onar ashirbad pe আমি এই ছবিটা বানিয়েছি থ্যাংক ইউ সো মাচ দাদা আসলে আমাদের এত দর্শক ওয়েট করছে আপনার আসল কণ্ঠ শোনা মানে দাঁড়িয়ে সব গান বাজনা শোনার তবে আজকে বলতে হবে যে আজকে এই আহাদ আহমেদের যে সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন উনি আমাদের সিনিয়র প্রডিউসার আমাদের মিউজিশিয়ান ভাইরা আছেন তো আমরা বন্ধুরা আর বেশি সময় নেব না থ্যাংক ইউ সো মাচ অনেক কিছু জানতে পারলাম সবাই অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে কিন্তু এখন আমরা রিয়েল যে মজাটা আমরা পাবো দেখা হবে একটা ব্রেকের পরে কিন্তু আমি চাইছি বাপিদা একটা যদি স্টাইলে কিছু একটা ব্রেক দিতে পারেন আমরা একটু ব্রেক থেকে ঘুরে আসবো সোজা গানে যাব একটা কিছু বলতে পারেন স্টাইলে ব্রেকটা আপনাকে করতে হবে অন দ্য স্পট দিয়ে দিলাম আপনাকে আমারই একটা নতুন ছবি বেরিয়েছে খুব সুপারহিট গান এফ শার্প মাইনর পাল্টে দেব সুযোগ পেলে মাল সালতে দেব নাচ না জানলে উঠানের কি বাদোষ দুনিয়ার দাদাতে লাটকে আঙুল চোষ দুনিয়া তো সপনা মানে চক চক চিকা চিকা চক চক না চক চক চিকা চিকা চক চক না এখন আমরা করব ব্রেক break break break